সকাল থেকে ভীষণ ব্যস্ত। সকালবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 4:45 মতো বাজে, উঠেও যেন কাজ সারতে পারলাম না। যাই হোক, আমার মা দিদি ওদিকে তো বাড়িতে চলে এসেছে, আর আমি আর বৌদি মিলে এসেছি হচ্ছে ডাব পাড়তে। গ্রামগঞ্জে এটাই এক সুবিধা জানো তো, এই ডাব এই সব জিনিস কিছু না পেলে অনেক গাছ আছে, সেই গাছ থেকে পেরে নেওয়া যায়। তো সেটাই করছি, একটা দাদাকে দিয়ে এই ডাব পেরে নিচ্ছি, কারণ বাজারে ডাব পাওয়া গেল না, তার জন্যেই এই ব্যবস্থা করা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেকটা সকালে উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করা আর হয়নি, অনেক কাজ। সেই সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে একটার পর একটা চলছে, সব কিছু যোগাযন্ত হয়ে গেছে, কিন্তু ডাবটা পাওয়া যাচ্ছিল না। গতকালকেই পাইনি, তো দাদাকে বলেছিলাম, তো দাদাও আনতে পারলো না, মানে বাজারে পাওয়া যাচ্ছে না। ওই জন্য একদম সুন্দর সুন্দর সাইজের ডাব পেয়ে গেছি, একজনের কাছ থেকে আমরা পাড়িয়ে নিলাম। তো এই যে বৌদিও রয়েছে, আর আমের শাখাও নিয়ে নিয়েছি, ওদিকে জামিবু চলে এসেছে, ব্রাহ্মণরা সবাই চলে এসেছে, আর দিদি আর মা বাবান সবাই এসছে। প্রচণ্ড টেনশন কাজ করছে, আমি এতক্ষণ ধরে ভিডিও শ্যুট করতে পারিনি, শুধু দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম। যাই হোক, দেখো রেডি হয়নি, এই যে নাইটি পরা দেখতে পাচ্ছ, তো বাড়িতে গিয়ে রেডি হবো, মানে সব কিছু ওই গোছ গাছ করতে গিয়ে লেট হয়ে গেল। তারপরে গতকাল রাত্রিবেলায় ও বাড়িতে, মানে ওই বাড়ির থেকে আসলামই 12:30-12:00 সময়। এই তো, যাই হোক, জানি না কি কথা বলবো, কি শেয়ার করব, ভীষণ আনন্দ লাগছে, বুঝতেই পারছো এই আনন্দের মুহূর্তটা কেমন হতে পারে, ভীষণ আনন্দ, ভীষণ খুশি। যাই হোক, চলো সাথে থাকো, আর কেউ ব্লগটা স্কিপ করে দেখো না, কন্টিনিউ দেখতে থাকো। চলো বাড়ি যাই, দেখি বাড়ির কি পরিস্থিতি। আবার হচ্ছে প্যান্ডেলের কাকু এসছে, ওই সাইডে যে বাঁশ টাশগুলো লাগাবে ওইগুলো করতে। চলো এদিকে দেখো, বাঁশ ইয়ে করে দিয়ে গেছে, আর ওদিকে আমার বড় এখনও রেডি হয়নি। ওদিকে জামিবু চলে এসছে, দেখতেই পাচ্ছ, আর ওই যে দিদি, আর এখানে ঘর টটগুলো পাততে হবে, সেগুলো এখনো করা হয়নি, ধুতি টুতি সব এখানে। আর এদিকে দাদা নিয়ে আসলো ফুলের মালা, তো ফুলের মালাগুলো দিয়ে ওই পুজোর দিকেও যাবে, আর তাছাড়াও হচ্ছে ওই বাড়ির সামনের দিকটা, গেটের দিকটা একটু সাজানো হবে। তো ফুল আনার দায়িত্বটা পুরোটাই দাদা নিয়ে নিয়েছিল, ওই জন্য আমার বর সকালবেলায় বাড়ির দিকে কিছু কাজ এগোতে পেরেছে। লাল পাঞ্জাবিটা পরেছে, আর যেহেতু পুজো ওই জন্য লালটাও পরলো, আর আমি এই যে এই শাড়িটা পরেছি, আর তার সাথে আমার মনুষ্যরা কি পরেছে, আর মনুষ্যরা তো জামাই দিইনি আমি কিনে, তাই না? আমার মনুষ্যরাকে যে জামাটা আমি দিয়েছি, এই জামাটাই হচ্ছে ওর একদম পারফেক্ট জামা, পার্মানেন্ট জামা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, ওইদিকে মা দিদি জামাইবাবু সবাই ওরা গুছিয়ে নিচ্ছিল, মা এদিকে আমাকে ডাকতে এসে, দেখো আমার মা চলে এসছে, বাবান এসছে, আমি ওইদিকে তো কিছুই দেখাতে পারিনি, তাও আমি বলেছি যে দিদিকে একটু আমায় ভিডিও করে দিস, আমি ওগুলো শেয়ার করব। আর আমার মনুষ্যনা কেমন লাগছে, মনুষ্যনা একটু ম্যাও করে দাও দেখি, একটু ম্যাও করে দাও, বলো ভালো লাগছে, আমরা তো নতুন বাড়ি যাবো, আমাদের বাড়ি যাবো, তাই না মা? চলো এখন আমরা ও বাড়িতে যাব, যাই, প্রচণ্ড রোদ দিয়েছে, আর কেমন লাগছে অবশ্যই জানি আমাদের। এই যে দুজনকে সুন্দরটা ফটো তুলতে হবে, হ্যাঁ তুমি না থাকলে হবে না মা, তুমি চলো, না তুমি তো ওইখানটা বসে থাকবা, বসে থেকে আমাদের কাজ দেখবা, আমাদের বাড়ি পুজো হবে, পুজো দেখবা, এ দারুণ লাগছে গো, আবার তোমার ওপর ক্র্যাশ খেয়ে যাচ্ছি। ও সেই দিন না,
সেই মানে এই দিনটার জন্য আমরা এতটা অপেক্ষা করেছি, এতটা অপেক্ষা মানে এতটা কষ্ট সহ্য করা, সত্যি মানে এইবার বলবো যে না আমাদের বাড়ি, তাই না বলো? যাই হোক চলো, এদিকে ছাদে প্যান্ডেল করা হয়েছে, প্যান্ডেল বলতে হচ্ছে তাঁবু টাঙানো হয়েছে কালকে রান্নার জন্য, আর এদিকে বাঁশ টাশগুলো ইয়ে করে দিয়ে গেছে, ওই লাইট দেবে তার জন্য। আর এই যে এদিকে দেখো মালা দিয়ে এইভাবে সাজিয়েছে, দাদা এসেছিলো, দাদা ও আর একটা দাদা ছিল, ওই দাদা মিলে সাজিয়ে দিয়েছে। তুমি এখানটা বসো, তোমা এখানটা বসো, এখানটা বসো। চলো এবার আমরা ভেতরে যাই, গিয়ে দেখি ওদিকে কদ্দূর কি। এই তো চল, তো ওইদিকে সবকিছু গোজগাছ হয়ে গেছে, গঙ্গাজলে যে বারান্দায় যে লাল ঢপটা আছে ওর মধ্যে অনেক আছে। এই যে বারান্দায় সিঁড়িঘরের ওখানে নমস্কার করে চলো এবার আমাদের নতুন বাড়িতে গ্যাস চালাতে হবে, আর ওই দুধ উদলানো ব্যাপারটা তো পরে হবে, ওটা পরে। হ্যাঁ চলো, এদিকে এই যে হাতে কি, এটা হচ্ছে গোবর, গোবরটা লাগবে। আর ওই যে ওইদিকে হচ্ছে আমার মাসি আসছে, আমার তো দেখবে, ওই দেখো ওই যে চলো, দাদা এলো না, আসবে মাসি, ও বাবা আসো চলো। এই যে মা মাসি আসলো, আর এদিকে আমার ভাঙাচোরা ট্রাইপডটাকে নিয়ে আমার বর এখন পড়েছে, এখন ঠিক করতে, বুঝলে? যে এখন দড়ি টড়ি দিয়ে এখন বাধা টাধা হচ্ছে, আর আমার দিদি চা করছে। ওই যে গিয়ে নাও, দুধ উদলানোর দুধ হচ্ছে যে 500 বলেছিল না একদিকে। তাহলে এই যে কোথায় বসে আছে দেখো, আমার মনুষ্যনা, আমার মনুষ্যনা এখানে বসে বসে পাহারা দিচ্ছে। সবাই ঠিকঠাক আসছে তো? হ্যাঁ সবাই ঠিকঠাক আসছে তো, মা সবাই আসছে তো? ও মা, আমার পাগলি মা, আমি ছোনা মা, পবিত ফল তাম্বুল পূজক ব্রাহ্মণে ওম মৃতস্মি, ওম মৃতস্মি, ওম মৃতস্মি। এবার হাত জোর করে সবার দিকে তাকিয়ে ধরবে, হ্যাঁ যথা বিহিত গৃহ প্রবেশ কার্য কর্ম পুরু, ওম যথা জ্ঞান কর্মাণি। আবার একবার প্রণাম করো, নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভবে প্রাহিমান পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হর হরি নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি। নম বিষ্ণু, বিষ্ণু নম অদ্য মুখ চন্দ্র মাঘ মাসি শুক্লে এখন আমরা গরু কিনতে যাচ্ছি, তাই তো? হ্যাঁ বাছুর নিতে যাচ্ছি, বাছুর। হ্যাঁ আমরা তিনজন মিলে যাচ্ছি, ওই পাশের বাড়ির দিদির বাড়ির থেকে বাছুর কিনবো। বাছুর হচ্ছে নিতে হয়, বাছুর ঘোরাতে হয়, বাঁধতে হয়, খেতে দিতে হয়। তো এই তো চলো দেখি, না না বাছুর কিনতে হয় টাকা দিয়ে, দৌড়াবে নি, কোনটা কোনটা যেটা শান্ত সেটা দাও দিদি। কোনটা নেবো, বেশি বড় গরু নিতে হবে না, ছোট গরু নিয়ে গেলে এটাই নিয়ে যাই। এটা বলছে বিচুটি,
ওই ওখানটা নিয়ে গিয়ে বেঁধে রাখতে হবে ফুলের সাথে বাঁধবে। হুম হুম মিশুন মিশুন ওঠো ওঠো ওঠো, কিচ্ছু বলবে না আজকে, আমাদের বাড়ি যাবে না, চল চল চল। হ্যাঁ দৌড় দৌড় দেয় তো, ওইটাই তো ইয়ে। যাও এবার তুমি ধরো গা দড়ি, গরুর দড়ি। না না তুমি ধরো, কিনে নিয়ে যাচ্ছ না তুমি, সর্ব পাপেভ্য বিষ্ণুলোকম স্বগচ্ছতি। জলটা মাথায় ছিটাও। নম গঙ্গা নম গঙ্গা নম গঙ্গা গোতাউই নম। এতে গন্ধ পুষ্পে ইষ্ট দেবতাউই নম। এতে গন্ধ পুষ্পে বাস্তু দেবতাউই নম। এতে গন্ধ পুষ্পে সর্বাভ্য দেবেভ্য নম। এতে গন্ধ পুষ্পে সর্বাভ্য দেবীভ্য নম। এতে গন্ধ পুষ্পে নারায়ণায় দেবায় শ্রী বিষ্ণবে নম। এতে গন্ধ পুষ্পে ব্রহ্মণে নম। দেখা এদিকে 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 একটু পেছনে চলে যায়।
রুদ্রে সাজিয়ে আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, দিয়ে তারপরে বাড়িতে সবাই আসছে, পাড়া প্রতিবেশী সবাই আসছে মানে হোম যজ্ঞটা দেখার জন্য, যেহেতু বলেছি পাঁচজন ব্রাহ্মণ আসবে সবাই মিলে একটা বড় যজ্ঞ হবে, তো ভীষণ আনন্দ লাগছে জানো তো, সবাই আসছে সবাই দেখছে পুজো, এতক্ষণ অনেকেই ছিল, তো এই তো কেমন লাগছে? আমার ভীষণ খিদে পেয়েছে, ভীষণ খিদে খিদে পেয়েছে গো, আহারে 4টে বাজে সকাল থেকে না খেয়ে রয়েছি কারণ এতদিন ধরো যে অন্যের বাড়িতে থাকা, অন্যের বাড়ি যে ভাড়া বাড়ি, ভাড়া বাড়ি সেখানে এবার আমরা বলবো আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ ভীষণ আনন্দ গো, ভীষণ আনন্দ, মানে যত বলবো ততই যেন কম হয়ে যাবে, ভীষণ খুশি, ভীষণ আনন্দ লাগছে, আর কিছু বলার নেই। চলো এবার আমরা অঞ্জলিটা দেবো, দিয়ে তারপর হোমযজ্ঞটা হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর লাইভেও আসবো, ঠিক আছে? সবার আমন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার সাজে উঠে সাজি, ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন আজকে আমি কোনো কষ্টের কথা বলবো না, কোনো দুঃখের কথা বলবো না, শুধুই আনন্দ। আমি যখন লাইভে এসে একটু মনটা খারাপ করেছিলাম, মন খারাপ বলবো না, এটা হচ্ছে আনন্দে চোখে জল আসা, তখন তোমরা অনেকে মানে বারণ করেছো, অনেকে বলেছো রিয়াঙ্কা এটা ঠিক না, এত ভালো শুভ দিনে এই এই জিনিসটা দরকার নেই, তোমার চোখে জলটা আমরা দেখতে চাই না।
তাই চোখের জল মুছে আজকে কিন্তু হাসি মুখে একদম তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এখানটাতে, যেহেতু কথা বলছিল আমি না, মানে কথা মানে আমার মনের কিছু কথা যেইগুলো তোমাদের বলতে চাই। ভীষণ খুশি গো, মানে এতটাই খুশি বলে বোঝাতে পারবো না। এই যে দুধটা উদলাচ্ছে সেটা যেন আমার সংসার আরও আয় উন্নতিতে ভরে ওঠে, সুখের সংসারটা যেন আমি সুন্দরভাবে আরও হাসি খুশিতে ভরিয়ে তুলতে পারি, কারণ এটা আমার সংসার, তাই না? এইদিকে কিন্তু পুজো হয়ে গেছে, আর এই ঘরটাতে মানে মাঝের ঘরটাতে ওই যজ্ঞ হবে বলে সেইগুলোর ওই বেদিটা তৈরি করা হচ্ছে। তো এই জায়গাটাতে মল্লিকা আলপনা দিয়ে দিচ্ছে, ও এই কাজটা খুব সুন্দরভাবে করেছে, এই পুরো আলপনাটা ওই দিয়ে নিয়েছে, আর এখানটাই হচ্ছে যজ্ঞ করা হবে। আর কয়েকজন আসছে মানে এসে চলে যাচ্ছে, ওই জন্য আমার দিদি আবার প্রসাদের ব্যবস্থাটা করে দিয়েছে, যেহেতু ওইদিকে পুজো হয়ে গেছে তো ওইদিকে প্রসাদগুলো সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। এই তো, আর এইদিকে 108টা করে তিনটে জায়গায় বেলপাতা, তারপরে কী কী যেন বলে দুব্ব, তুলসী পাতা আর জগডুমুরের ডাল, এই সব কিছু গোছ গাছ করে রাখা রয়েছে। আর সত্যি কথা বলতে আমাদের পাড়ার প্রত্যেকে অনেক ভালো, জানো, দিদি বৌদি সবাই রয়েছে, সবাই কিন্তু হাতে হাতে সব কিছু গোছ গাছ করে দিয়েছে। আর ভীষণ ভালো লাগছিলো ওই যে মানে আমার প্রত্যেকটা ঘরে, সিঁড়ি ঘরটাতে কীর্তন চলছে, মাঝের ঘরটাতে চলছে হোম যজ্ঞের আয়োজন, মানে হোম চলছে, আর তার পাশের ঘরটাতে পুজো হয়েছে, তা আবার পঞ্চ দেবতার পুজো। আমার ব্লগ তোমরা ছোট থেকে বড় প্রত্যেকে দেখো, তাই বড়দের কাছে হাত জোর করে অনুরোধ, সবাই আশীর্বাদ করো। জানি তোমরা অনেক দূর দূর থেকে আমার ব্লগগুলো দেখো, তোমাদের সবার কাছে অনুরোধ সবাই আশীর্বাদ করো, যেন আমরা আমাদের এই বাড়িটা অনেক কষ্টে তৈরি করেছি, তো এই বাড়িটার মধ্যে সুখে শান্তিতে যেভাবে এতদিন ধরে তোমরা আমাকে দেখেছো, আমার সিম্পল লাইফ, আমার চ্যানেলটার নাম যেমন এ সিম্পল হাউস ওয়াইফ, আমিও ঠিক তেমনটাই কিন্তু একদমই সিম্পল, তাই এইভাবেই যেন বাকি দিনগুলো একে অপরের পরিপূরক হয়ে কাটিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এখন হোম শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ, আর সবথেকে বড় জিনিস যেটা, হোমের সময় নাকি মানে হোম যজ্ঞের সময় পাশে কীর্তন হওয়া প্রয়োজন। এবার আমাদের কীর্তনটা এমন সময় শুরু হয়েছে কি বলবো তোমাদেরকে, ঠিক যখনই হোমে আগুনটা দিল মানে হোমটা শুরু হচ্ছে ঠিক সেই সময়টায় এই কাকারা এসে কীর্তনটা শুরু করছে। তো এখানে সবাই মানে আমাদের পাড়ারই বয়োজ্যেষ্ঠ যারা কাকুরা রয়েছে, জেঠুরা রয়েছে, তারাই এই জায়গাটা গুছিয়ে নিল। গুছিয়ে নিল বলতে কি, পুজোটা করে নিতে হয়, তাছাড়া ওই কাকিমা বৌদি দিদি এরা সবাই ছিল, এরাই হাতে হাতে গুছিয়ে দিয়েছে। আমাদের কাছে অনেকটা স্পেশাল দিন, তাই কোনো মুহূর্ত তো ক্যামেরাবন্দি করবো না, তা তো হয় না। হোমযজ্ঞ হয়েছে, কীর্তন হয়েছে, বাকি সময়টা আমরা কী করলাম সব কিছু তোমাদের জন্য আসছে নেক্সট ব্লগে, ঠিক আছে? ব্লগটা অনেকটা বড় হয়ে গেল গো, কষ্ট করে দেখে নতুন একটা ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছে।